হ্যালো ফ্রেন্ড, আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা বল পাস করার পরে কি ভুল করি সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি। আমরা বল পাস করার পরে আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা জায়গা নিই না। পাস করার পরে ওই ম্যানটাকে দেখাতে হবে জায়গা নেওয়াটা। তুমি জায়গাটা নেবে কীভাবে বা এটা কীভাবে প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করবে, সেই প্র্যাকটিসটাই আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। এই প্র্যাকটিসটা করার জন্য 3 প্লেয়ার লাগবে এবং 4 কোণ লাগবে। 4 কোণ নিয়ে একটি বর্গক্ষেত্রের মতো সাজিয়ে নেবে, তারপরে প্র্যাকটিসটা শুরু করবে। তারপর ওই বর্গক্ষেত্রে দাঁড়িয়ে যাবে এবং দাঁড়ানোর পর একটা জায়গা ফাঁকা থাকবে, তুমি বল পাস করে ওই ফাঁকা জায়গায় চলে যাবে। এইভাবে কন্টিনিউ করতে থাকবে সবাই এই প্র্যাকটিসটা। এই প্র্যাকটিসটার মূল উদ্দেশ্য হচ্ছে বল পাস করে ফাঁকা জায়গায় জায়গা নেওয়া। কারণ কিছু প্লেয়ার আছে, দেখবে বল পাস করে দেওয়ার পরে মনে যেন ওরা রাজা হয়ে গেছে, বল পাস করার পরে যে জায়গা নিতে হবে সেই জায়গাটা নেয় না। সে তাদেরকে দেখানোর জন্যই এই প্র্যাকটিসটা আমি নিয়ে এসেছি। প্রত্যেকটা প্লেয়ারকে বলছি বল পাস দেওয়ার পরে জায়গা নাও, এতে কী হবে তোমাকে সেকেন্ড বলটা পেয়ে যাবে এবং সেকেন্ড বল পেলে পরে যে ম্যানটাকে পাস করবে সেই ম্যানটার সুবিধা হবে, তার অপশান আরামসে দুটো একটা বেড়ে গেল। এইভাবে তোমরা জায়গা নাও। হ্যালো ফ্রেন্ড, এই ভিডিওর আমার মূল উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে বোঝানো বল পাস করার পরে দাঁড়িয়ে যাওয়া নয়, আবার জায়গা দেখানো। বল পাস করার পরে ওই প্লেয়ারটাকে জায়গা দেখাও, এতে ওই প্লেয়ারটা তোমাকেই আবার বল দেয়, সেরকম জায়গা তৈরি করো তুমি। এই প্র্যাকটিসটা করো, তাহলে তোমার মনে থাকবে বল পাস করার পরে দাঁড়িয়ে থাকা নয়, জায়গা নেওয়া। হ্যালো বন্ধুরা, আমি যাতে আরও ভিডিও বানাতে পারি তার জন্য উৎসাহিত করো এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে আগে নিয়ে যাও। প্রত্যেকটা প্লেয়ারের উদ্দেশ্যে আমি এই ভিডিওর মাধ্যমে একটা বার্তাই দিতে চাই যে বল পাস করার পরে কেউ দাঁড়িয়ে যাও না, বল পাস করার পরে আবার জায়গা দেখাও। হ্যালো ফ্রেন্ড, প্লিজ আমার ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ।